হযরত ইউসুফ আলাইহিস সালাম নাম শুনছেন না জি ছোটবেলায় কূপে ফেলে দিয়েছে না কূপে ফেলে দেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ বলছে ইউসুফ চিন্তা করো না ওরা তোমারে কূপে ফলাই দিয়েছে না 10 ভাই মিল্লা মাতবুরি দেখাইছে 10 জন দেখা হ্যাঁ ঠিক আছে আমি ওয়াদা দিলাম তোমারে আমি কূপের থেকে উঠামু আর হেরারে নামাম আল্লাহ তাআলা কূপের থেকে এই যে ইউসুফ নবীরে উঠাইলেন উঠাইতে উঠাইতে একদিন বাদশা বানায় দিলেন সুবহানাল্লাহ ঠিক না মিশরের কি বানায় দিলেন আর ওই 10 ভাই তারারে আল্লাহ নামায় দিছে নামাইতে নামাইতে একদিন এই মিশরে খাবার কিনবার জন্য এই ইউসুফের সামনে আয়শা তারা এইভাবে আয়শা দাঁড়াইছে যে বাদশা আমরা খাবারের যেই দাম দুর্ভিক্ষে পড়ে গেছি খাবারের যেই দাম এই টাকা আমাদের কাছে নাই মনে করেন দাম হলো 100 টাকা আমাদের কাছে আছে 30 টাকা আর 70 টাকার খাবার বেশি লাগবে কিন্তু সেই টাকা পরিশোধ করার মতো মূল্য আমাদের কাছে নাই আমরা 10 জন তো ইউসুফ নবীর কাছে বাদশার কাছে বলছে জনাব আপনি আমাদেরকে বাকিটা তাসাদদাক আলাইনা সদকা করেন দান করেন ভিক্ষা দেন কি দেন ভিক্ষা ভিক্ষা দেন ভিক্ষা এই আল্লাহ তাআলা বলছে দেখো দুনিয়াবাসী আমি ইউসুফকে তুলতে তুলতে বাদশা বানিয়ে দিছি আর 10 জনকে নামাইতে নামাইতে ভিক্ষুক বানায় দিছি না ফরমান হেরে যায় ইমানদার জিতে যায় সময় লাগে হয়তো হয়তো 40 বছর নয়তো 80 বছর নয়তো আরো বেশি বাকি বিজয় ইমানদার কথা বলেন বিজয় কার জিতবে মুমিন কোনো সন্দেহ নাই বেঈমান হেরে যাবে কাফের হেরে যাবে মুশরিক হেরে যাবে ফাসিক হেরে যাবে বিদআতি হেরে যাবে টিকে যাবে শুধু ইমানদার কোনো সন্দেহ নাই সময়ের ব্যবধান সময়ের ব্যবধান তো বলতেছিলাম যেই কথাটা ইউসুফ আলাইহিস সালাম পরবর্তীতে ভাইদের কাছে এ যখন ভিক্ষা চাইছে পরিচয় দিছে 10 ভাইয়ের সাথে পরিচয় হইছে 10 ভাইকে বলছে আমার আব্বারে গিয়া নিয়ে আসো কেনান থেকে তো 10 ভাই গিয়া নিয়ে আসছে পুরো ফ্যামিলি 83 জন সবাইরে নিয়ে আসছে সব ফেরত পাইছে ইউসুফ নবী এক দিকে বাদশা হইছে আরেক দিকে নবী হইছে আরেক দিকে ইয়াকুব নবী বাবারে ফেরত পাইছে ভাই বেরাদরদের সাথে মিল মহব্বত সব হইছে এই সব পাওয়ার পরে কোরআনে আছে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে বলছে রব্বি কদ আতাইতানি মিনাল মুলক ওয়া আল্লামতানি মিন তাউইলিল আহাদিস ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ আপনি আমাকে বাদশাহী দিবেন আল্লাহ আপনি আমাকে নবী বানাইছেন আল্লাহ আপনি আসমান জমিনের সৃষ্টিকর্তা সবই আপনার আপনি আমারে অনেক কিছু দিবেন কিন্তু আমি না এই সব কিছু বাদ দিয়া একটা জিনিস চাই কয়টা জিনিস এই এটা হলো আনতা ওয়ালিয়ি ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহ আমি ইউসুফ বাদশাহী নবী আরো কত কিছু আমি কোনো কিছু চাই না আমি চাই দুনিয়া এবং আখিরাতে আপনি আল্লাহ আমার বন্ধু হবেন অভিভাবক হবেন আমি এটা চাই আপনি আমার হবেন এটা আমি চাই আনতা ওয়ালিয়ি আপনি আমার বন্ধু হবেন সেটা বলে আল্লাহ আমারে এটা হেটা দিয়ে নি আবার আমনের থেকে সরা এলাম আমার এইগুলা না দিলেও চলবে আমারে আপনার করে নেন আমারে আপনার করে নেন এই এটা হলো চাও আনতা ওয়ালিয়ি তা আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আমি কিন্তু চাই তুমি আমার হবে কার হবে বলেন না আমার আমার হয়ে থাকবে এই জন্য বাপ আজকে এটাই কথা ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা আল্লাহ তাআলা বলেন বান্দা আমি চাই এই জমিন সব কিছু দিয়ে বিনিময়ে আমি তোমার কাছে চাই তোমার আমলটা সুন্দর হবে তোমার আখলাক সুন্দর হবে তোমার চরিত্র সুন্দর হবে তোমার ইবাদত সুন্দর হবে তুমি জান্নাতের উপযোগী হবে তুমি জাহান্নাম থেকে বেঁচে যাবে এটাই আমি চাই অতএব এর জন্য আমাদের চেষ্টা করা উচিত কিনা বলেন বলেন উচিত কিনা বলেন